بسم الله والصلاة والسلام على رسول الله. وبعد، صحيح بخاري تيبور نتوج حديث جل كتا قل هو الله أحد تعدل ثلث القرآن بشيء جي بسطوري كورتشن اي بشيء امرا اي جوغير ششت دجن عالمير جي فتوى شتي اپنا در شمن تولي دربو وما توفيقه إلا بالله. شيخ ابن باز رحمه الله كي ببري برسنو كراه لتني بولس نعم تعدل سلس القرآن. هذه السورة العظيمة أخبر النبي صلى الله عليه وسلم أنها تعدل سلس القرآن، إذا كررها ثلاثا كان بمثابة من ختم القرآن، فينبغي الإكثار من قراءتها. يعني بولس نجها سورة الإخلاص قرآن الإيرت أكتري تيانشير شمط الله نبي صلى الله عليه وسلم تكي برني تريش تني بولس نج تعدل سلس القرآن أكتري تيانشير شمان كي وجودي أي إتاكي تين بار بارت كره تاهله شجنو إيك قرآن ختم كرار صعب بابي أتاي ببش بشي كره إتا بارت كرا أوجيت. إذا هلا الشيخ ابن باز رحمه الله فتوار أنشيك. তারপরে শেখ ইবনু উসাইমিন রাহমাহুল্লাহ তিনি এই ব্যাপারে বলতেছেন সহিহ আন্না কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসুল কোরআন। তিনি বলছেন যে হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য, এটা এই কথাটা সহিহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ বুখারী সহ আর অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। কিন্তু তিনি বলছেন লাকিন লাইসা মানাল মুআদালা আন্নাহা তুজজিউ আনিল কোরআন। তিনি বলছেন যে হ্যাঁ, এটার মুআদালার অর্থ এটা নয় যে এটা কোরআন পুরো বা এটা 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 মানে কোরআনের বদলা হয়ে যাবে এরকম নয়। ফাইনাল মুআদালা কদ লা তাকুনু মুজজিআহ, এইটা এই মুআদালাটা অর্থাৎ এই যে তুলনা করাটা, এটা তো মুজজিআহ অর্থাৎ এটার জাজা বা বদলার ক্ষেত্রে সেরকম হয়তো নাও হতে পারে। তিনি বলতেছেন অনজুর ইলা মা সাবাতা বিহিল হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মান কা আন আল কাউল লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرات. جبك تي اي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 بار بارت كورلو تعدل عتق 4 انفس من ولد اسماعيل. تار صابر شما بوري من تار صاشي اتو بوري من صاب فلو جي اسماعيل عليه الصلاة والسلام اربعشر چار جن غلام ازاد قرار شما بوري من صاب شيبا بي. كنتو تيني بولده سن ومع ذلك لو قال الانسان هذا ذكر 100 مرة لم يجد عن العتق رقبة في كفارة. نقولسن جه كفارة كثيرة جدير غلام آزاد قرار بيدان رأيته ترى جدي أي ذكر تا اكشبارو بوله تا هلو كنتو كي هبنا أي غلام آزاد قرار جه كفارة شئي كفارة تر أداي هبنا. تيني بولسن فالمعادلة شيء بالشيء لا تقتضي إجزاء الشيء عن الشيء. معادلة تا هلو أبنا المعادلة جدا تلونا تا هلو تلونا تلونا جنوي كنتو إتا درا إتا ودشنوي جي إتا যে ওইটার কি হয়ে যাবে, আপনার বদলা হয়ে যাবে। তো ফানাহ নকুলু কা মাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা একথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন ইন্না কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসুল কোরআন, এটা আল্লাহ রাসূলের হাদিস, লাকিন্নানা নকুল ইন্না কিরাআতাহা লা তুজজিউ আন কিরাআতিল কোরআন। কিন্তু এটা দ্বারা আপনার কোরআন তিলাওয়াত তের সওয়াব সে পেয়ে যাবে বা কোরআন তেলাওয়াতি হয়ে যাবে। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে তাহলে এক খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে এ কথা বলবো না, কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব সে পেতে পারে, কিন্তু কোরআন তেলাওয়াত তার হয়ে যাবে না। বরং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কুল হুয়াল্লাহু আহাদ এটাও বেশি বেশি করে পড়তে হবে এবং কোরআনও তেলাওয়াত করতে হবে। অতএব তিনি আরো মিসাল দিয়ে বলেছেন যে লা আন্না ইনসানান আন্নাল ইনসান ক্বারাআহা ফি সালাতিহি 3 মারাত ওয়া লাম ইয়াক্রা الفاتحه. কোন ব্যক্তি যদি সালাতে করা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে আর সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত সঠিক হবে না। যদি এটা দ্বারা 3 বার পড়লে পুরা কোরআন পড়া হয়ে যেত তাহলে তার সালাত শুদ্ধ হওয়ার কথা ছিল, কারণ না সূরা ফাতিহা কোরআনেরই অন্তর্ভুক্ত। কিন্তু তাতে তো এটা কোনো আহলে ইলম কেউ বলেন নাই। অতএব এই বিষয়টা হলো যে এটা ফজিলত
কোরআন তিলাওয়াত তিনবার করলে, এতে সূরা ইখলাস তিনবার পাঠ করলে কোরআন তিলাওয়াতের ফজিলত পাওয়া যাবে, কিন্তু কোরআন তিলাওয়াত হয়ে যাবে না। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 10 বার পড়লে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশের 4 জন গোলাম আজাদ করার সব পাওয়া যাবে, কিন্তু গোলাম আজাদ হয়ে যাবে না। এই জন্য এটা এই বিষয়টি এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত এবং এটা খেয়াল করা উচিত। আল্লাহু আলামু বিস সওয়াব।